হ্যালো ভাই এবং বোনেরা, সবাইকে মাদ্রিদ ব্লগের পক্ষ থেকে আপনাদের অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। তো আমার এই ভিডিওটা যারা দেখছেন সবাইকে আন্তরিকভাবেই সত্যি ভালোবাসা জানাচ্ছি। তো পুরো পৃথিবী জুড়ে বারবি মুভিটা অনেক আলোচনায় আছে, তো এই জন্য ভাবলাম যে মুভিটা আমাদের এখানেও চলতেছে মাদ্রিদে, তো ভাবলাম যে দেখে আসি। তো আজকে মুক্তির প্রায় 3 সপ্তাহ পার হয়ে গেছে, তো এতদিন শুনতেছিলাম যে মুভিটা যখন রিলিজ হয়েছে তা সিনেমা হলগুলোতে অনেক ভিড়, তো আমি ভাবলাম যে একটু পরে যাই, মানে কিছুদিন লেট করে যাই যে ভিড়টা একটু কমে। তো আজকে 3 সপ্তাহ পার হয়ে গেছে, তারপরেও দেখতে পাইতেছেন যে কী পরিমাণ ভিড় এখনও দেখা যাচ্ছে। তো আরেকটা বিষয় বলি, ভিডিওর লাস্টে একটা খুবই মজার একটা বিষয় আছে যেটা আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং লাস্টে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি। তো এখানে মাদ্রিদে আমাদের যে সেন্টার এলমো সিনেমা হল বলে থাকে, এখানে চলতেছে, তো টিকিটের প্রাইস হয়েছে 9.60 টাকা, মানে ইউরো, সরি, 9.60 ইউরো, বাংলা টাকার অলমোস্ট 1200 টাকা পার হয়ে যাবে। তো বেশি একটা প্রাইস না, বাংলাদেশের সিনেমা হলগুলো তো এর থেকে বেশি, মানে বসুন্ধরা, যমুনা, ব্লকবাস্টার আরও বেশি টিকিট প্রাইস থাকে। তো মুভিটা সিনেমা হলের ভিতরে ভিডিও করি নাই, কারণ ওইখানে ভিডিও তেমন একটা করা অ্যালাউ না। তো আমার কাছে মোটামুটি ভালো লাগছে, তেমন একটা খারাপ, মানে আহামরি কোনো ভালো লাগে না, এবার একদম বাজেও লাগে নাই। আর কিন্তু যেই পরিমাণ আলোচনা হইতেছে এটা নিয়ে, কিন্তু ওরকম আহামরি আমি তেমন কিছু পাই নাই। শুধু বারবির যে একটা আলাদা ওয়ার্ল্ড আছে ওইগুলা মানে দেখাইছে। তো ভিডিওর লাস্টে আমি বলছিলাম যে একটা মজার বিষয় আছে যে দেখেন সিনেমা শেষ হওয়ার পরে ওই এখানে ওরা কীভাবে মারামারি করতেছে, তো ওই বিষয়টা দেখতে আমার কাছে মনে হলো যে বাংলাদেশি আমরা শুধু যে মারামারি রাস্তাঘাটে মারামারি করি এরকম না, ইউরোপিয়ানরাও সেম করে। তো এই দৃশ্যটা দেখে আমার কাছে খুবই মজা লাগছে, তো এই জন্য ফার্স্ট আমি এটা শ্যুট করছি। সবাইকে অনেক ধন্যবাদ, আর আমার চ্যানেলটা একদম নতুন, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আর আশা করি সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো, আর মাদ্রিদ পুরো মাদ্রিদ স্পেনকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। আর কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ।